মনোটোন বলতে কিন্তু কালার বোঝানো হয় বাট বাংলাদেশে অনেকে মনে করে মনোটোন বলতে হয়তো সিঙ্গেল ডিস্ক বোঝানো হয় যদিও বাইকগুলো ইন্ডিয়া মেড বাট অরিজিন জাপানিজ এই জন্য রিলায়েবিলিটি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে না এখন বাইকের প্রাইস মোটামুটি যে হারে বাড়া শুরু করছে 2 লাখ টাকার নিচের প্রাইস রেঞ্জে আগে যে বাইকগুলো পাওয়া যেত এনএস ফোর ভি এক্স ব্লেড হর্নেট থ্রিলার এগুলো সব এখন 2 লাখ টাকার ওপরের প্রাইস রেঞ্জে চলে গেছে এরকম কিছু ড্রব্যাক আছে এটাতে বাট আমরা সেগমেন্টের বেস্ট বাইকের কথা বলতেছি না উই আর টকিং অ্যাবাউট আ স্পেসিফিক প্রাইস সেগমেন্ট হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইক লাভার ব্যাচেলার আশা করি সবাই ভালো আছেন আজকে আমার সাথে যে বাইকটা আছে এটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটোন এডিশনটা আজকে ভিডিও যে টপিকটা এটা হচ্ছে 2 লাখ টাকার নিচের প্রাইস রেঞ্জে কেন এটা বেস্ট বাইক এখন আমি এর আগে গত বছর এবং তার আগের বছর দুইটা ভিডিও বানাইছিলাম যে 2 লাখ টাকার আশেপাশে প্রাইস রেঞ্জে বেস্ট বাইক কোনগুলো ওই দুটো একটা ভিডিওতেও এই বাইকটা ছিল না এটার কারণ হচ্ছে যে যখন আমি ভিডিও দুইটা করতেছিলাম তখন নিউজ ছিল যে এই বাইকটা ডিসকন্টিনিউ হয়ে যাবে তো ডিসকন্টিনিউ হয়ে যাবে এরকম কোনো বাইক লিস্টে রাখতে চাচ্ছিলাম না এই জন্য এই বাইকটা রাখি নাই বাট তারপরে তো ডিসকন্টিনিউ হলো না এখনও বাইকটা বহাল তবিয়তে মার্কেটে আছে আর ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে তো এই জন্য আজকে এই ভিডিওটা করতেছি যে কেন 2 লাখ টাকার নিচের প্রাইস রেঞ্জে যদি আপনি বাইক কিনতে চান তাহলে এইটা ওয়ান অফ দ্য বেস্ট তো চলুন আপনাদেরকে আগে বাইকটা দেখাই হালকা একটু স্পেসিফিকেশন সম্পর্কে বলি যেহেতু বাইকটা অনেকদিন ধরে মার্কেটে আছে তো আপনাদেরকে বিস্তারিত স্পেসিফিকেশন সম্পর্কে তো বলতে হবে না বিস্তারিত স্পেসিফিকেশন সবাই জানেন আমি জাস্ট কিছু কি স্পেসিফিকেশন সম্পর্কে বলবো যেগুলো এই ভিডিওতে কাজে লাগবে আপনাদের সুজুকি জিক্সার মনোটোন এডিশন মনোটোন বলতে বোঝানো হয় সিঙ্গেল কালার এই বাইকটা সম্পূর্ণ ইয়েলো কালার এটা হচ্ছে নতুন এডিশনগুলো কারণ আগে ইয়েলো কালার ছিল না পরে যখন এই বাইকটা বাংলাদেশে রিলঞ্চ করা হয় তখন এই ইয়েলো কালারটা ইন্ট্রোডিউস করা হয় মনোটোন বলতে কিন্তু কালার বোঝানো হয় বাট বাংলাদেশে অনেকে মনে করে মনোটোন বলতে হয়তো সিঙ্গেল ডিস্ক বোঝানো হয় আসলে মনোটোনটা শুধুমাত্র সিঙ্গেল ডিস্কই হয় আগে যে এটা ডুয়েল টোন কালারগুলো ছিল ওইখানে টুইন ডিস্কের অপশন ছিল মনোটোনে টুইন ডিস্কের অপশন সম্ভবত ছিল না বাট দু একটা বাইক একটু এক্সেপশনাল থাকতে পারে তো এটা সামনে একটা ডিস্ক ব্রেক পেছনে ড্রাম ব্রেক সামনের সাসপেনশন টেলিস্কোপিক পেছনে মনোশক ইঞ্জিনের ব্যাপারে একটু বলি এটা হচ্ছে 155 সিসি সিঙ্গেল সিলিন্ডার BS4 ইঞ্জিনটা 2 ভ্যালভের এয়ার কুলড ইঞ্জিন ম্যাক্সিমাম পাওয়ার এটা থেকে প্রডিউস করা হচ্ছে 14.8 PS এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে এটা থেকে 40 নিউটন মিটার বাইকটার সামনের হেডল্যাম্প হচ্ছে হ্যালোজেন স্পিডোমিটারটা হচ্ছে ফুল ডিজিটাল আগে যেটা ছিল আগেরটাও খুব একটা খারাপ ছিল না বাট নতুনটা দেখতে আরও একটু বেটার লাগে সিঙ্গেল পিস সিট সামনে টায়ার 100 পেছনে টায়ার 140 সেকশন তো এটা হচ্ছে বাইক এখন এটার কিছু গুড সাইড এবং ব্যাড সাইড সম্পর্কে আপনাদেরকে বলবো এবং তারপরে বলবো যে কেন 2 লাখ টাকার নিচের প্রাইস রেঞ্জে কিনতে গেলে এই বাইকটা বেটার আগে একটা কথা বলে রাখি এটা কিন্তু আমি 2 লাখ টাকার নিচের প্রাইস রেঞ্জের কথা বলতেছি আপনারা যদি প্রাইস রেঞ্জ বাড়াইতে পারেন অবশ্যই এটা থেকে অনেক ভালো ভালো বাইক পাবেন এটা কিন্তু এই সেগমেন্টে বেস্ট না বাট 2 লাখ টাকার নিচের যে প্রাইস রেঞ্জটা মানে এটা যে প্রাইস রেঞ্জে পাওয়া যায় ওই সেগমেন্টে এটা ওয়ান অফ দ্য বেস্ট প্রথম রিজন এটা হচ্ছে সুজুকির একটা বাইক ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল ব্র্যান্ডের বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল একটা ব্র্যান্ড হচ্ছে সুজুকি টপ 3টা ব্র্যান্ডের কথা যদি বলেন তার মধ্যে এটা একটা যদিও বাইকগুলো ইন্ডিয়া মেড বাট অরিজিন জাপানিজ এই জন্য রিলায়েবিলিটি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে না তো এটা হচ্ছে একটা পয়েন্ট যে বাইকটা খুবই রিলায়েবল সেকেন্ড এটার ইঞ্জিনের পারফরমেন্স আগের জিক্সারগুলোর ইঞ্জিনের পারফরমেন্স খুবই ভালো ছিল নতুন জিক্সারগুলোর সাথে যদি কম্পেয়ার করেন এখনও এটা খুব ভালো পাওয়ার প্রডিউস করে খুব ভালো টর্ক ডেলিভারি দেয় বাইকটার ব্যালেন্সিং এবং কন্ট্রোলিং খুবই ভালো সামনে 100 এবং পেছনে 140 সেকশন টায়ারের জন্য বাইকটা রাইড করতে খুব স্টেবল থাকে এবং বাইকটা মোটামুটি এই সেগমেন্ট হিসেবে লাইট ওয়েট একটা বাইক আরও একটা ভালো দিক হচ্ছে এটা মাইলেজ ভালো দেয় ইঞ্জিনটা যদিও কার্বোরেটর বাট অ্যাভারেজে এটা থেকে 42 থেকে 45 কিলোমিটার পার লিটারের মতো মাইলেজ ইজিলি পেয়ে যাবেন এরপরে এই বাইকটার স্পেয়ার পার্টস খুবই ইজিলি অ্যাভেলেবল আপনার যেখানে যেই পার্টসেরই প্রয়োজন পড়বে আপনি খুব ইজিলি পেয়ে যাবেন এগুলো ছিল এই বাইকটার কিছু গুড সাইড এখন বলবো এই বাইকটার কিছু ব্যাড সাইডের কথা ব্যাড সাইডের মধ্যে প্রথমে বলবো এটা এখন শুধুমাত্র সিঙ্গেল ডিস্ক মডেলেই অ্যাভেলেবল টুইন ডিস্কের কোনো অপশন নাই আপনি যদি আগের জিক্সারটা নিতে চান তাহলে টুইন ডিস্কের কোনো অপশন পাবেন না ব্রেকিং আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে যদিও ব্রেকিং খুব একটা খারাপ না বাট সিঙ্গেল ডিস্কের থেকে অবশ্যই টুইন ডিস্ক ভালো তারপরে টুইন ডিস্কের সাথে সিবিএস থাকলে সেটা আরও একটু ভালো সিবিএসের বদলে যদি এবিএস থাকে সেটা আরও একটু ভালো তো ওগুলো সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র সিঙ্গেল ডিস্ক ব্রেক আছে এটাতে তো ব্রেকিংয়ের দিক থেকে এইটা এই সেগমেন্টের অন্য অন্য বাইকের থেকে কিছুটা পিছিয়ে থাকবে কারণ সিঙ্গেল ডিস্ক ব্রেক এরপরে বাইকটার পেছনের সিট খুব একটা কমফোর্টেবল না পিলিয়ন খুব কমফোর্টেবলি বসতে পারে না এরপরে বাইকটার হেডল্যাম্প হেডল্যাম্পটা হচ্ছে হ্যালোজেন হেডল্যাম্প যদি এলইডি হতো তাহলে থ্রো একটু বেটার দিত বাট হ্যালোজেন হেডল্যাম্প চেঞ্জ করে আপনি এলইডি পরে লাগাই নিতে পারবেন কিন্তু যেহেতু কোম্পানি থেকে হ্যালোজেনই দেওয়া থাকে এই জন্য বললাম যে এটা একটা ব্যাড সাইডের মধ্যেই পড়ে কারণ এই সেগমেন্টে এখন ম্যাক্সিমাম বাইকে এলইডি হেডল্যাম্প রয়েছে এরপরে এই বাইকের যে ক্লাচ এই ক্লাচটা একটু হার্ড গিয়ার শিফটিংটা একটু হার্ড লাগে এই ক্লাচের জন্য এগুলোই ছিল এই বাইকটার কিছু র্যান্ডম গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড এখন চলুন এই বাইকটা রাইড করতে করতে বলি যে কেন এই প্রাইস সেগমেন্টে এই বাইকটা বেস্ট এখন বাইকের প্রাইস মোটামুটি যে হারে বাড়া শুরু করছে 2 লাখ টাকার নিচের প্রাইস রেঞ্জে আগে যে বাইকগুলো পাওয়া যেত এনএস ফোর ভি এক্স ব্লেড হর্নেট থ্রিলার এগুলো সব এখন 2 লাখ টাকার ওপরের প্রাইস রেঞ্জে চলে গেছে 2 লাখ 10 হাজার টাকা 20 হাজার টাকা বেশি দিয়ে কিনতে হয় N160 তো লঞ্চই হয়েছে 2 লাখ 60 হাজার টাকায় তারপরে NS এখন সম্ভবত 2 লাখ 10 হাজার টাকা পালসার 150 এখন 2 লাখ টাকার উপরে পাওয়া যায় ABS মডেলটা
তো বাইকের প্রাইস প্রচুর বাড়ছে, এটারও প্রাইস আগে কম ছিল এখন অনেকটুকু বেড়ে গেছে, এখন জানা মতে 1,90,000 উপরে আছে বাট 2 লাখের নিচে আছে। এর নিচের প্রাইস রেঞ্জে এর থেকে বেটার বাইকের কথা যদি চিন্তা করেন তাহলে 2 লাখ টাকার নিচে হাঙ্ক ABS পাওয়া যায়, বাট হাঙ্ক ABSকে আমি কোনোভাবেই এটার থেকে বেটার বলবো না। হ্যাঁ, ব্রেকিংয়ের কথা যদি চিন্তা করেন তাহলে হাঙ্ক ABSটা এটা থেকে বেটার, বাট বাকি জিনিসগুলো যদি চিন্তা করেন যেমন ধরেন পাওয়ার আউটপুট, মাইলেজ, তারপরে ইঞ্জিন রিলায়েবিলিটি, ওইসব দিক থেকে এটা আগায় থাকবে। এটার কিছু ড্রব্যাক আছে, লাইক এটা শুধুমাত্র সিঙ্গেল ডিস্ক মডেলে পাওয়া যায়, এরকম কিছু ড্রব্যাক আছে এটাতে, বাট আমরা সেগমেন্টের বেস্ট বাইকের কথা বলতেছি না, উই আর টকিং অ্যাবাউট এ স্পেসিফিক প্রাইস সেগমেন্ট। তো এই প্রাইস সেগমেন্টের কথা যদি ধরেন তাহলে এই প্রাইস সেগমেন্টে জিক্সারের থেকে ভালো বাইক পাওয়াটা একটু টাফ। জিক্সারের ব্যাপারে সবথেকে ভালো জিনিসটা কি জানেন, জিক্সারের ব্যাপারে সবথেকে ভালো জিনিসটা হচ্ছে এটা রাইডিং ফান, রাইড করতে গেলে এটা আপনাকে একটা ফিল দিবে, আর বাইকটা স্টাইলিশ আছে কিন্তু খুব ভালো স্টাইলিশ, ইভেন এটা যে টাইমে লঞ্চ হয় ওই টাইমে এর থেকে স্টাইলিশ কমিউটার বাইক ছিল না এই সেগমেন্টে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে রিসেল ভ্যালু, এই বাইকটার রিসেল ভ্যালু কিন্তু খুবই ভালো, আপনি যদি 2-3 বছর রাইড করেও বাইকটা সেল করতে যান অথবা আপনি যদি কেনার পরেও বাইকটা সেল করতে যান আপনি খুব ভালো একটা কাস্টমার বেস পাবেন যারা এই জিক্সারটা কিনতে চায়। আচ্ছা, আগে একটা কথা বলি, বাইকগুলোর প্রাইস এখন যেভাবে বাড়তেছে সেই হিসেবে কোনো একটা বাইকের ভিডিও করতে করতে বাসায় যায় দেখি আরও একবার প্রাইস বেড়ে গেছে। তো যদি বাই চান্স এখন ভিডিওটা আপলোড করতে করতে এটার প্রাইস 2 লাখ টাকার কিছু উপরে চলে যায় তাহলে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ ভিডিওর টাইটেল এটাই থাকতেছে যে ওয়াই জিক্সার ইজ বেস্ট আন্ডার 2 লাখস। আপনি যদি স্টুডেন্ট হন, আপনি যদি একটা রিলায়েবল বাইক খোঁজেন যেটা রিসেল ভ্যালুও ভালো হবে, মানে মার্কেটে ভালো চাহিদা আছে, তারপরে যেটা রাইডিং ফান ভালো হবে, পাওয়ার আউটপুট মোটামুটি ভালো হবে এবং প্রাইস 2 লাখ টাকার নিচে হবে, মানে আপনি 2 লাখ টাকার উপরে প্রাইস রেঞ্জ কোনোভাবেই পুশ করতে পারতেছেন না, 2 লাখ টাকাই আপনার ফাইনাল, তাহলে ওই হিসেবে এই বাইকটা খুবই ভালো একটা বাইক। এটা যদি টুইন ডিস্ক মডেলটা এখন অ্যাভেলেবেল থাকতো এবং সেটা যদি 2,05,000 অথবা 2,10,000 টাকাও হইতো তারপরেও ওইটা সেগমেন্টে আরও একটু বেটার একটা পজিশনে থাকতে পারতো শুধুমাত্র টুইন ডিস্ক ব্রেকের কারণে, কারণ ব্রেকিংয়ের কথা যদি চিন্তা করেন তাহলে ব্রেকিং কিন্তু এটা আসলেই দুর্বল, যাদের ভালো ব্রেকিংয়ের বাইক চালায় অভ্যাস তারা এই জিনিসটা খুব ভালোভাবে ক্যাচ করতে পারবেন যে সিঙ্গেল ডিস্ক এবং টুইন ডিস্কে ব্রেকিংয়ে অনেক ভালো একটা ডিফারেন্স হয়ে যায়। ABS CBS এর দিকে গেলামই না, বাট টুইন ডিস্ক থাকলে জিনিসটা আরও একটু বেটার হইতো। প্রাইস রেঞ্জ কম থাকার কারণে যারা জিক্সার কার্বোরেটার টুইন ডিস্ক মডেলটা নিতে চান নতুন এডিশনটা, অথবা যারা হাঙ্ক ABS দেখতেছেন, এক্সব্লেড সিঙ্গেল ডিস্ক দেখতেছেন অথবা হর্নেট CBSটা দেখতেছেন, তারা সাথে এই বাইকটাও দেখতে পারেন। হর্নেট CBSটা এটার থেকে ব্রেকিংয়ে ভালো বাট বাকি সব দিক দিয়ে এটা বেটার থাকবে। এছাড়া আগের মডেল মনোটোন নতুন এডিশনটার একটা রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, তো বিস্তারিত বাইকটা সম্পর্কে জানতে চাইলে আপনারা ভিডিওটা দেখতে পারেন, ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আশা করি বুঝতে পেরেছেন কেন 2 লাখ টাকার নিচের প্রাইস রেঞ্জে এটা বেস্ট হবে। আরও একবার কারণগুলো রিমেনশন করে দেই, এটার পাওয়ার আউটপুট, এটার স্টাইল, এটার রিলায়েবিলিটি, এটার মেইনটেনেন্স কস্ট, এটার মাইলেজ, সব কিছু মিলে এটা 2 লাখ টাকার নিচের প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট বাইক। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়ার হেলমেট রাইডস এফ, এন্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর, থ্যাংক ইউ।